রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎকালে তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত দায়িত্ব পালনে সহযোগিতা করায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। সাক্ষাৎকালে তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে। রাষ্ট্রপ্রধান দুদেশের এই সুযোগগুলো কাজে লাগাতে সরকারি বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের ওপর জোর দেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার জন্য তুরস্কের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।